আমাকে আমাকে তো কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না। আমার প্রিয় খক্ষস রাজ্যবাসীগণ, আজ সকলের সামনে যুবরাজ অগ্নি প্রতিজ্ঞা করল যে অভিষেকের দিন সে নাগরানী জ্যোৎস্না ও তার স্বামী কাঞ্চনকে হত্যা করবে। কোন সর্বনাশের খেলায় মেতেছে কালনাগিনী? এবার তবে শুরু হোক আনন্দ উৎসব। এই উৎসব এখানে শেষ হোক, আমি এখন আমার কক্ষে যাব। কি হলো কি, এরকম আনন্দের খবর শুনেও যুবরাজকে বিমর্ষ লাগছে। রানীমাও নেই,
যুবরাজও কিছু না বলে চলে গেল। অথচ দেখো এদিকে নাগিনী কন্যা যে পড়ে আছে। কি হলো বলো তো, মরে গেল নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। মরেনি মরেনি, তবে আধমরা হয়ে পড়ে আছে। রানীমার যুবরাজের যখন কোনো আদেশ আসেনি তখন এই নাগিনী এখানেই পড়ে থাক, আমরা পাহারা দিচ্ছি। কেন, কি ব্যাপার কামিনী? হঠাৎ আনন্দ উৎসবের মাঝখান থেকে জোর করে আমাকে নিয়ে এলে, তুমি খুশি নও বুঝি? তুমি জানো না জ্যোৎস্নাকে মারলে যে আমিও মরে যাব কথাটা তুমি জানো না? তাহলে সকলের সামনে এমন একটা ঘোষণা করলে কি করে তুমি? কামিনী কামিনী, শান্ত হও শান্ত হও। আমি তোমার বন্ধু, তুমি ভাবলে কি করে যে আমি তোমার ক্ষতি চাই? আমি আজ যা যা করেছি অগ্নির মনের পরীক্ষা নেব বলে করেছি। হ্যাঁ, আমাকে তো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে অগ্নি আমার প্রতিটা কথা মাথা নত করে মেনে নিচ্ছে। দেখলে তো তুমি আজ সকলের সামনে ও শুধু রোহিণীকে আঘাতই করেনি, কাঞ্চন আর জ্যোৎস্নাকে মারতে সম্মত হয়েছে। তার মানে অগ্নি এখন সন্দেহের ঊর্ধ্বে। বা 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 বা, চমৎকার! ও কাঞ্চন আর জ্যোৎস্নাকে মারতে রাজি হয়েছে, কিন্তু সময় মতো যখন জ্যোৎস্না মারা যাবে না তখন তোমার প্রিয় প্রজারা তারা বিদ্রোহ করবে না? কামিনী, এই রাজ্য এই যে আমার ইশারায় নাচে, যে বিদ্রোহ করবে সে মরবে। আমার হয়েছে যত ডালা, রোহিণী এখনো ফিরলো না কেন? নির্ঘাত বধ খোকসিরাই ওকে ধরে নিয়ে গেছে। চিন্তা তো আমাদেরও খুব হচ্ছে। রোহিণী কোথায়? বাকুর, তোমাদের বন্ধুর ভারী বিপদ, একমাত্র তোমরাই পারবে উদ্ধার করতে। বিপদ কি হয়েছে রোহিণীর? কি করতে হবে জলদি বলো। আমরাও আছি, কি করতে হবে? আর রানীমা মন্ত্রণকক্ষ বন্ধ রেখেছেন, তিনি অনুমতি না দিলে প্রবেশ নিষেধ। ঠিক আছে, আমরা কিছুতে এখান থেকে নড়ব না। তবে রে, আজ চিবিয়ে খাবো তোদের। বাঁচাও বাঁচাও বাঁচাও। এ কি, কারাগারে কেউ ছিল না? সবাই তো এখানেই চলে এসেছি। ওদেরকে তো ধরতে হবে। কি হচ্ছে কি এখানে? পশুরা কারাগার ছেড়ে পালাচ্ছে কি করে? যাও ধরে নিয়ে এসো। এই হরিণ দুটো ওদেরকে ছুটিয়ে মারতে হবে, যাতে রোহিণীর কাছে কেউ ফিরতে না পারে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু যুবরাজ, ওকে ছেড়ে কি করে যাব? ওর জন্য আমি আছি এখানে। ওই নাগিনী আর উঠে পালাবার মতন অবস্থায় নেই। তুমি যাও ধরে আনো, যাও যাও যাও। চোখটা খুলো রাজকন্যা। আমার তরবারি দিয়ে রাজকন্যার শরীরে এরকম আঘাত লাগলো কি করে? কামিনী, কিন্তু কি করব আমি, কি করব এখন? আমি করবটা কি? আমি তো কোনো জাদু কাটানোর উপায় জানি না। রাজকন্যা,
একি রাজকন্যা, রাজকন্যা তোমার শরীর ঠান্ডা কেন? রাজকন্যা রাজকন্যা রাজকন্যা